ورحمتہ اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم نحمدہ ونصلی علی رسول کریم মাধবদী বিশ্ববিদ্যালয় কলেজ নরসিংদীর অনলাইন ক্লাসে আমি আবুল খায়ের প্রভাষক ইসলাম শিক্ষা। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের তাকওয়া থেকে, তাকওয়ার প্রথম স্তরের কিছু অংশ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে তাকওয়ার প্রথম স্তরের স্তর থেকেই আলোচনা করব। আশা করি এই পর্যন্ত তো তোমরা আমাদের সাথেই থাকবে, এই আশা রেখে শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো গত ক্লাসে আমরা বলেছিলাম তাকওয়ার স্তর হচ্ছে তিনটা। তাকওয়ার স্তর প্রথম স্তর হচ্ছে হারাম বর্জন করা। হারাম বর্জন করা কি? অর্থাৎ ইসলামী শরীয়ত যে বিষয়গুলোকে নিষিদ্ধ করেছে সে বিষয়গুলো না করা। গত ক্লাসে আমরা বলেছিলাম যে পরনিন্দা না করা, অর্থাৎ একজনকে আরেকজনের কাছে খাটো করার জন্য, তার মান ইজ্জত নষ্ট করার জন্য তার কোনো একটা দোষ অন্যের কাছে বলে বেড়ানো, অর্থাৎ সে যেন সামাজিকভাবে অথবা বন্ধুবান্ধবদের কাছে সে যেন খাটো হয় বা ছোটো হয়, যদি এটা তার দোষ থেকে থাকে এটা হবে পরনিন্দা গীবত, আর যদি এটা তার কোনো দোষ না থেকে থাকে তাহলে তার উপর মিথ্যা চাপানো। মিথ্যা চাপানো ইসলামী শরীয়তে যেসব বিষয়ে শরীয়ত কর্তৃক শাস্তির বিধান ধার্য করেছে, কেউ যদি কারো উপর কারো চরিত্রের উপর মিথ্যা অপবাদ রটায়, ইসলামী শরীয়ত তার উপর শাস্তির বিধান কার্যকর করেছে, যদি এটা তার দ্বারা প্রমাণিত হয় তাহলে তাকে 80টা ব্যর্থাঘাত করবে ইসলামী শরীয়ত। সুতরাং কারো উপর তো মিথ্যা অপবাদ চাপানো যাবেই না, কারো দোষ তার অগোচরে তারে খাটো করার জন্য বলা যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি আমাদের সমাজে অনেক অত্যাচারী বাস করে, যারা মানুষের উপর অত্যাচার করে বেড়ায়, যাদের অত্যাচারে মানুষ মুখ খুলতে পারে না, এখন তাদের ব্যাপারে কি কি সিদ্ধান্ত? ইসলামী শরীয়ত পরিষ্কার ভাষায় বলে দিয়েছে অত্যাচারীদের ব্যাপারে অবশ্যই মুখ খুলতে হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তাকে তার সমীচীন জবাব দিতে হবে, তাকে আইনের আওতায় আনতে হবে। অত্যাচারীর বিরুদ্ধে অবশ্যই মুখ খুলবে, যে অত্যাচারিত সে যদি দুর্বল হয় তাহলে যারা সমাজের শক্তিশালী প্রভাবশালী যারা আছে তারা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে। যদি তা না হয় তাহলে সমাজ কোনো দিন এই সমাজ শান্তির সমাজ হতে পারে না। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান জুলিমা। আল্লাহ তাআলা মানুষের কোনো দোষ ত্রুটি মানুষের কাছে বলে তাকে খাটো করা এটা আল্লাহ পছন্দ করেন না, তবে কারো উপর যদি অত্যাচার করা হয় অবশ্যই এই অত্যাচারের বিচার করতে হবে। এই বিচার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ যদি অত্যাচারিত ব্যক্তি দুর্বল হয় যারা সবল তারা গ্রহণ করবে, যদি তারা গ্রহণ না করে তারা যদি তার অত্যাচারের পক্ষাবলম্বন করে তাহলে অবশ্যই গুণাগার হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি একজনকে অন্যায়ভাবে খাটো করা যাবে না, কিন্তু তার অন্যায় যদি এমন হয় নিরীহ মানুষের উপর অত্যাচার করা হয় অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। হারাম নিষিদ্ধ বস্তুর মধ্যে এটা একটা। এবার আমরা আরও দেখব ইসলামী শরীয়ত কী কী বিষয় নিষেধ করেছে। যেমন ইসলামী শরীয়ত মিথ্যা বলা নিষেধ করেছে, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা কী? মিথ্যা হচ্ছে যে বিষয়টা যেভাবে ঘটেছে সেভাবে না বলে অন্যভাবে এই কথাটাকে কিছু বাড়িয়ে অথবা বিষয়টা ঘটে নাই বাস্তবতার বিপরীত কথা বলা হচ্ছে মিথ্যা কথা বলা। অর্থাৎ কোনো জিনিস ঘটে নাই এটা আমি নিজের থেকে বললাম, অথবা কোনো জিনিস ওইভাবে ঘটে নাই এটাকে বড় করে তুলে ধরলাম, এটা মিথ্যা। কাজেই মিথ্যা বলা যাবে না। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন,
আল কিজবু উম্মু জুনুব, মিথ্যা হচ্ছে সমস্ত গুনার মা, সুতরাং মিথ্যা কথা বলা যাবে না। তাহলে নিষিদ্ধ বস্তু বা হারাম বস্তুর মধ্যে পরনিন্দা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। আর অন্য আয়াতে আল্লাহ বলেন যে ইজতানিবু কাওলাজ্জুর, তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকো। তাহলে মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না। চুরি কি, চুরির সংজ্ঞা কি? চুরির সংজ্ঞা হচ্ছে কোনো একটা বস্তু মালিকের অজান্তে, মালিকের অগোচরে জিনিসটা নিয়ে যাওয়া, অর্থাৎ জিনিসটা যেখানে ছিল সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া, মালিকের অজান্তে জিনিসটা চুরি করা, অর্থাৎ তাকে না বলে, তাকে অবহিত না করে নিয়ে যাওয়াটা হচ্ছে চুরি। চুরি করা ইসলামী শরীয়তে নিষেধ। ইসলামী শরীয়ত চুরের হাত কাটার বিধান নির্ধারণ করে রেখেছে, কারণ যদি কোনো চুর এই ধরনের চুরির অভ্যস্ত হয় তাহলে দেখা যায় একজন মানুষ তার অনেক পরিশ্রমের টাকা, শরীরের ঘাম, মাথার ঘাম ফায়ে ফেলে টাকাগুলো উপার্জন করেছে, দেখা গেল সে চুরি করে নিয়ে গেল। এই লোকটা তার প্ল্যান ছিল এই টাকা দিয়ে অনেক কাজ করবে, দেখা গেল সবগুলো বন্ডুল হয়ে গেল। সুতরাং চুরি করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ, চুরি করা হারাম। আর যদি কেউ কারোর সামনে, সে সামনাসামনি তাকে আটকিয়ে তার কাছ থেকে দূরে, তাকে দূরে অথবা তাকে মারপিট করে নিয়ে যায়, তাহলে এটাকে বলে বলা হয় চিন্তায়, এটাকে বলা হয় ডাকাতি। এইগুলো কাজ সম্পূর্ণরূপে আরও নিষেধ। যদি এই ধরনের চুরি বা ডাকাতি কেউ, এই ডাকাতি কেউ করে, তাহলে ইসলামী শরীয়ত তার প্রাণদণ্ড শাস্তির ব্যবস্থা করে রেখেছে, অর্থাৎ তার অপরাধ যেই পরিমাণ শাস্তি তার সেই পরিমাণ হবে। তাহলে চুরি করা যাবে না, চিন্তায় করা যাবে না, ডাকাতি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আজকে তো এমন হয়ে গেছে যে কোনো কাজ আমরা করতে গেলে অফিস আদালতে বা বিভিন্ন জায়গাতে গেলে দেখা যায় সরকার আমাকে চাকরি দিয়েছে আমি কাজটা সুন্দর করে একজন মানুষকে সেবা দেওয়ার জন্য, আজকে সেবা তো দেই না বরং টাকা ছাড়া ফাইল এদিক সেদিক হয় না। আপনি কার জন্য এই অবৈধ পন্থায় পয়সা কামাচ্ছেন? যেই ছেলে মেয়েকে উপার্জন করে এই হারাম পয়সা দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করাইবেন, হারাম পয়সা দিয়ে ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত বানাবেন, মনে রাখবেন এই ছেলে মেয়ে আপনাকে তো সম্মান করবেই না, আপনার জায়গা হবে বৃদ্ধাশ্রমে, আপনাকে আপনার বাড়িতে জায়গা হবে না, শেষ সময়টা আপনাকে বৃদ্ধাশ্রমে কাটাতে হবে। আপনার জানাজা কে করেছে, আপনার দাফন কে করেছে, এই খবরও কেউ রাখবে না। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন গুযিয়া বিল হারাম, যেই গোশত, যেই শরীরের গোশত হারাম মাল দ্বারা গোশত শরীরের মধ্যে লাগানো হয়েছে, এই শরীর, এই গোশত কোনোদিন জান্নাতে যাবে না, এই শরীর জান্নাতে যাবে না। সুতরাং ঘুষ লেনদেন করা, যেই ব্যক্তি ঘুষ দেয় সে ইচ্ছা করে দেয় না। হ্যাঁ, ঘুষের পদ্ধতি দুইটা, একটা হচ্ছে যে কেউ অত্যাচারের শিকার হয়ে ঘুষ দেয়, যেমন কোনো ব্যক্তি সে তার ফাইল এদিক সেদিক হচ্ছে না, তার কাজটা আদায় করতে পারছে না, সে টাকা দিয়ে সে ফাইল সরাইছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইল পৌঁছাইছে, এইটার জন্য সে তওবা করলে আল্লাহ হয়তো বা মাফ করে দিবেন। আর কেউ কেউ আরেকজনের অধিকার হরণ করার জন্য, যেমন চাকরিতে পরীক্ষা দিয়েছে এখন আরেকজন পরীক্ষাতে ফার্স্ট হয়েছে, তার জায়গাটা দখল করার জন্য লেনদেন করেছে কয়েক লক্ষ টাকা দিয়ে, যার হক ছিল তার হক থেকে তারে বঞ্চিত করেছে। আপনি হারাম পন্থায় যদি চাকরি নেন, মনে রাখবেন এই হারামের দায় আপনাকেই সারা জীবন নিতে হবে, আপনার আরেকজনের অধিকার হনন করার কারণে আপনাকে শাস্তি ভোগ করতে হবে, সাথে সাথে আপনি যে অপকর্ম করেছেন এই অপকর্মের উপার্জন, উপার্জনের মাধ্যমে যে ছেলে মেয়েকে আপনি মানুষ করতে চেয়েছেন, এই ছেলে মেয়ে আপনার দুনিয়াতেও কাজে লাগবে না, আখেরাতেও কাজে লাগবে না। সুতরাং হারাম যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আমরা আরও হারামের আরও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, এই পর্যন্ত তোমরা যা আমরা ক্লাস দিয়েছি এগুলো ভালো করে পড়াশোনা করবে, তোমরা বইয়ের সাথে মিলে কথাগুলো তোমরা নিজেরা পড়াশোনা করবে, আর
তোমরা এই ধরনের অপকর্ম থেকে নিজেরাও বাঁচার চেষ্টা করবে, অন্যদেরকেও বাঁচার জন্য উদ্বুদ্ধ করবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করি। আজকের অনলাইন ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।